তো বন্ধুরা তোমরা তো দেখেইছো আগের ভ্লগে আমার যে আমি আমার বাড়ির থেকে ফেরিঘাট অবধি কী করে এসেছি তো তারপর ফেরিঘাট থেকে আমি মায়াপুরে যাব সেটা তোমরা দেখো কিভাবে, তো আমি টিকে এখানে আমরা টিকিট কেটে লঞ্চের মধ্যে বসে পড়েছি তো আমরা শুধু একা নয় লঞ্চের মধ্যে অনেক মানুষ আছে অনেকে বসতে পেয়েছে অনেকে দাঁড়িয়ে যাচ্ছে কারণ বেশিক্ষণের জলপথ নয় এটা কিছুক্ষণের ব্যাপার তো তারপর আমরা সেখানে পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে মানে প্রভূত দর্শনের উদ্দেশ্যে তো আমরা সবাই মিলে এগিয়ে চলছি তো হেঁটে হেঁটে তো পায়ে ব্যথা ধরে গেল যদি জানতাম এতটা রাস্তা তাহলে আমি ওটা একটা টোটো করে নিতাম তো অবশেষে অনেকখানি হেঁটে পৌঁছে গেলাম ওই দেখো মায়াপুরের চুড়ো দেখতে পাওয়া যাচ্ছে তো আমরা এবার ফাইনালি ভিতরে যাব তো ভিতরে গিয়ে ভেবেছিলাম আমরা ওই আশ্রমেই থাকবো কিন্তু অনেক আশ্রম খোঁজার পরে ভিতরের কোনো আশ্রমে আমরা থাকতে পাইনি কারণ সব আশ্রম বুকিং হয়ে গিয়েছিল তার জন্য আমরা পাইনি তার জন্য আমরা বাইরে একটা হোটেল হোটেল নিয়েছিলাম তো হোটেল নেওয়ার পর ওখানে আমরা একটু ফ্রেশ হয়ে চলে এলাম খাবার খাবো বলে তো আমরা খাবারটা ইস্কনের ভিতরেই খাবো কারণ শুনেছি চল্লিশ টাকার বিনিময়ে এখানে খাবার পাওয়া যায় শুধু চল্লিশ টাকা নয় ষাট টাকা সত্তর টাকা রকমেরই খাবার পাওয়া যায় তো আমরা চল্লিশ টাকার কুপনটি কেটে নিয়েছিলাম তারপর আমরা ভোগ খাওয়ার জন্য বসে গিয়েছিলাম আর অনেক মানুষ ওখানে ভোগ খাচ্ছে তো ওখানে প্রথমেই পাতা জল দিয়ে দিলো আর তারপর দিয়ে দিলো খিচুড়ি আর দিয়ে দিলো বাঁধাকপি তারপরে কিছুক্ষণ পর আবার ভাত দিয়ে দিলো ভাত দেওয়ার পর একটা সবজি দিয়ে দিলো আর দিয়ে দিলো ডাল আবার দিয়ে দিলো কপির তরকারি তো তারপর খেয়ে পরে আমরা একটু চলে এসেছিলাম হোটেলে রেস্ট নিয়ে পরে সন্ধ্যাবেলায় একটু সাজুকুজু করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম ইস্কনের আরতি দেখবো বলে তো ইস্কনে আরতি দেখবো বলে আমরা বেরিয়ে পড়েছি দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আমরা ইস্কনকে আর এই যে আমি আর আমার বরমশাই যাচ্ছি আর সামনে যাচ্ছে দিদি আর জামাইপুর তারপরে ইস্কনের মধ্যে ঢুকে পড়লাম ইস্কনে গেটে ঢুকে পরে দেখলাম ইস্কনের লাইটে আরও ইস্কনটাকে আরও সৌন্দর্যময় করে তুলেছে তো দেখো কত লাইট আর কত সুন্দর মনে হচ্ছে দিনের বেলা রাত্রিবেলা বলে মনেই হচ্ছে না তো কত মানুষ দেখ যাচ্ছে আরতি দেখছে আর ইস্কনটা এতই বড় যে কোথায় আরতি হচ্ছে বুঝতেই পারছিলাম না তো তারপর অনেক খোঁজাখুঁজির পর আমরা আরতি দেখতে পেয়েছিলাম আর আরতির ফুটেজ তোমরা তোমাদেরকে দেখাতে পারবো না আর কোনো প্রভুরই দর্শন তোমাদেরকে করাতে পারবো না কারণ এখানে ক্যামেরা অ্যালাউ নেই শুধু ক্যামেরা নয় ফোনও ফোন আরেও অ্যালাউ নেই আমাদের তো ক্যামেরা নেই আমাদের ফোন কিন্তু ফোনগুলোও জমা নিয়ে গিয়েছিলো ফোন আর সব ফোন জুতো সব কিছু জমা নেওয়ার পরেই আমরা আরতি দেখতে পেয়েছিলাম তারপর নানারকম নানা জায়গায় খোঁজার পর আমরা ফাইনালি আরতি দেখে পরে এসে ফোনগুলো নিয়ে আবার ভিডিও করতে শুরু করলাম দেখো কি সুন্দর জিনিসপত্র দোকানের মধ্যে রয়েছে আমার তো যা দেখছিলাম তাই পছন্দ হচ্ছিলো যদিও আমি কিছু নিই নিইনি বলাটা ভুল আমি নিয়েছিলাম ওইটা সেটা আমি তোমাদেরকে পরে বলবো এই দেখো নিয়েছিলাম বাচ্চাদের জামাকাপড় আমার দুটো ভাইপোর আর আমার ভাগ্নির জন্য জামা কাপড় কিনেছিলাম তারপরে জামাকাপড় কেনার পরে চলে গেছিলাম ফুচকা খেতে তো এখানে ফুচকা খেয়ে নিলাম বাবারে এখানে জিনিসপত্র প্রচণ্ড দাম কুড়ি টাকায় নাকি ছোটা ফুচকা তো কুড়ি টাকায় ছটা ফুচকা খাওয়ার পর কিছুক্ষণ ঘোরাঘুরির পরে একটা হোটেলে আমরা খাবার খেয়ে নিলাম রাতের ডিনারটা এখানেই সেরে নিলাম নিয়েছিলাম ডিনারে রুটি তরকা আর কাবলি ছোলার তরকারি আর ছিল পেঁয়াজ লঙ্কা তারপর আমরা হোটেলের মধ্যে শুতে চলে এলাম কারণ আমরা খুব ক্লান্ত ছিলাম তার জন্য শুতে চলে তো তাটা এখনকার জন্য নেক্সট ব্লকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা